কক্সবাজারের সদর উপজেলার বারুয়াকাল ইউনিয়নে তিনটি এলজি এবং 198 রাউন্ড গুলিসহ মোহাম্মদ বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। 19 আগস্ট শনিবার বারুয়াকালী বাজারের পুতিননামার কলিপার ওয়ার্কশপের দোকান থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রোববার কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বারুয়াকালী বাজারে ফুতুননামা কলিফার গ্রিল ওয়ার্কশপের দোকানের ভেতর একদল অবৈধ অস্ত্রধারী আসামি অস্ত্র ও গুলিসহ অবস্থান করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পরে আসামিকে জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার ডান হাতে তাকা বাজারের ব্যাগে রক্ষিত অবৈধ অগ্নিয়াস্ত্র ও গুলি রয়েছে। এ সময় বাবুলের দেহ তল্লাশি করে তার ডান হাতে বাজারের ব্যাগ থেকে তিনটি দেশীয় তৈরি এলজি ও 198 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।